গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের কালকে তো গেছিল, অনেক রাত হয়ে গেছিলো ফিরতে, তো তারপর শুয়ে পড়েছিলাম, তারপর সকালে আজকে অনেকক্ষণ উঠে গেছি। তো তাড়াতাড়ি আজকেও যাব না, কেন কি ঠান্ডাও লেগেছে, গলাটা তো ব্যথা। তো ভাবছি যে সেই 12:30 নাগাদই যাবো, যদিও আজকে অফিস নেই। তো কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো যেতে, সবাই বলছিল কি এত দেরি হলো, এত দেরি হলো, আর এটা বেজে গেছিলো। তো আজকে 12:30 নাগাদই চলে যাব। তো আমাদের দুর্গাপুরে না ঠান্ডা পড়েই গেছে অলরেডি, কলকাতায় যেমন একদমই ঠান্ডা পড়ে না, বাট দুর্গাপুরে অলরেডি পড়ে গেছে সন্ধ্যেবেলার দিকে। কালকেও যখন গেছিলো আমি বললাম যে সোয়েটার একটা পরে যাও, কেন কি আবার আমাদের অফিস আছে। তো ওই আর কি, আমার তো গলায় তো বেশ ভালোই ব্যথা করছে, মানে সকালে উঠলে তো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তারপরে আমার এমনিতেই ঠান্ডা লাগার ধাত। তো একটু পর থেকে মানে ব্যাক টু নর্মাল ভয়েসটা ঠিক আছে, তো সেই কারণের জন্য এবার সারাদিন তো ওখানে। আজকে যেহেতু মেন মানে মেন খাওয়া দাওয়াটা ওখানেই, তো সবাই যাবে, এখানে বাড়ির লোক, বাড়ির কাকিমারা যাবে কি না এখনও বলতে পারছি না, বাট বাচ্চা পার্টিগুলো যাবে সব। তো সেটাই, ফোর হুইলার নিয়েই যাবো আজকেও, কেন কি রাত্রেবেলা আসলে না বেশ ঠান্ডা লেগে যাচ্ছে। আর কালী পুজোতে অলরেডি 2-3 দিন বেরিয়েছি, যদিও একটা হালকা শল নিয়েছিলাম কানে, কিন্তু তাও ঠান্ডা লেগে গেছে। তো আজকে রাতে তো আর কোথাও ইনভিটেশন নেই, তো সকালেই খাওয়া দাওয়া, এবার যদি ওরা আবার বলে তাহলে রাতে খেয়ে দিয়ে আসবো, নাহলে দুপুরেই চলে আসবো। আজকে মা বাড়িতেই থাকবো ভাবছি, রাতটা রোজই তো চলে আসছে, একদিনও থাকা হলো না, তো আজকে মা বাড়িতে থাকবো, কালকে বিকালে আসবো। তো আজকে দিনটা কি করব না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা। আর কালকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে। এই দেখো, এটা তানাল এসেছে, এখন কোথায় ছিল এতক্ষণ? নিচে কি করছিলে? বাইরে গেছিল। কালকে এখানে আমাদের আবার খিচুড়ি খাইছে, ওখানে সবাই কাল খিচুড়ি খেতে গেছে। তুই গেছিলি খিচুড়ি খেতে? কালকে খিচুড়ি খেতে গেছিলি? ভালো হয়েছিল? ভালো হয়েছিল। আর ওইখানেও খেতে গেছিলাম, ওখানে বেগুনি এসব দিয়েছিল, এখানে নাকি বেগুনি দেয়নি, বাট খিচুড়িটা ভালো হয়েছিল। আমাদের বাড়ি সবাই গেছিলো এখানে খেতে, একদম পাশেই। তো এরাও সবাই আজকে যাবে খেতে। তো চলো আজকে দিনটা তোমাদের সাথে পুরো শেয়ার করবো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদেরকেও সব কিছু বলো। আর কি দেখতে চাইছো না চাইছো প্লিজ কমেন্টসে জানিও, তাহলে সেই অনুযায়ী আমি কন্টেন্ট বানাবো। এই তো মানে এই ডে টু ডে লাইফে করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এবার যদি আরও কিছু দেখতে চাও তাহলে প্লিজ কমেন্টসে জানিও অবশ্যই। চলো তাহলে দিনটা স্টার্ট করি আর তোমাদেরকে পুরোটাই শেয়ার করি। হয়ে গেছি আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, 12:30 বাজে। তো আমার পুরো লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, আজকে বাচ্চা পার্টিও যাচ্ছে আমার সাথে সবাই, তো ওরাও রেডি হয়ে গেছে। টিকলি চলে আসো, এই দেখো জিন্স টপ পরে রেডি, ক্লিপ লাগিয়েছে, ওর বোনও একটা হোয়াইট ড্রেস পরেছে খুব সুন্দর। এখন আমরা সবাই যাচ্ছি, তাহলে তোমাদেরকে পুরো লুকটা শেয়ার করছি। শাড়িটা দেখো, জুয়েলারি পরেছি অল্প বেশি না। এই শাড়িটা আমার খুব পছন্দের, কালারটাও খুব সুন্দর আর খুব কমফর্টেবল, এটা রেশম মসলিন মনে হয়। ব্লাউজের ডিজাইনটা কেমন লাগছে বলো, যদি ভালো লেগে থাকে তাহলে আমি কিভাবে সেজেছি না সেজেছি পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করব। ওকেও তারপর দেখাচ্ছি। আমরা বেরোচ্ছি, এই গাড়ি বার করছে, সবাই যাবে বলে আবার আজকে গাড়িটাকে বার করলাম। এরা সবাই যাচ্ছে, ওদেরকে দেখিয়ে দে টিফিন বক্সে। সেই টিফিন বক্স গুলো এখন নিয়ে যাচ্ছি, মামি দিয়ে টিফিন বক্স মনে হয় না ওগুলো, হ্যাঁ সেই জিনিস। এই দেখো একটা ব্ল্যাক শার্ট পরেছে আর ফর্মাল প্যান্ট, আমি আমরা বেরোচ্ছি, খুব রোদ উঠেছে, খুবই আজকে রোদ উঠেছে, রাস্তাতেও আজকে ভিড় আছে ভালোই, কালকে আরো দেরি হয়ে গেছিল, আজকে
এক ঘন্টা আগে বেরিয়েছি আমরা, দেড় ঘন্টা আগে। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই বসে আছে, এত ভিড় তাই ভিডিও করতে পারছি না। 700 আবার আমি আর ইমু মিলে মামার বাড়ি এসেছিলাম, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। তো ওখানে আজ কোথায় দিদু তাল পেয়েছে, সেই জন্য তাল ফুলুরি, তাল লুচি এসব বানিয়েছে এখন। নিয়ে আমি আর ইমু এসব খেয়ে তারপর একটা ডাইজিনের ট্যাবলেট, রাতে আবার আমাদের নেমন্তন্ন করেছে ওইখানে, যেহেতু আজকে এতদিন ধরে নিরামিষ ছিল, আজকে সকালে মাছ, তো রাতে মানে মাংস খাওয়ানো হবে ঘরের লোকগুলোকে। তো ওই জন্য ওকে বলতে গেছিলাম যে তুমিও খেতে যেও, ও এখানে ছিল। আর আমাদের বাচ্চা পাটি দুজন চলে গেছে, আর দুজন আছে, দুই বোন আছে, ওদেরকেও নামাতে যাচ্ছে এখন। আর এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, সবাইকে ওষুধ, সবাই বললো যে কালকে জেরুসিলটা খেয়ে সব ঠিক হয়ে গেছে শরীর, তাই রাতে খেতে পেয়েছে, তাই জেরুসিলটা আনতে গেছিলাম। আমি সবাইকে একটা করে জেরুসিল দেবো, খাবে সবাই। আর আমাদের দিনের বেলায় মানে এত লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু অনেক খাবার বেড়ে গেছে। আর রান্না কিন্তু মানে খুব টেস্টি হয়েছিল, পমফ্রেট মানে এভরিথিং, যে ফুলকপি পনিরটা করেছিল, পনিরের সাইজগুলো বেশ বড় বড়, খুব টেস্টি। তাই এখন এবার যাচ্ছি আবার ওখানে ওষুধটা নিয়ে। এবার খেতে ও বাড়ি চলে যাবে, আমি কোয়ার্টারে কিছু কাছে থাকবো, বলেছি কি তোমার আমার দিদা এখানে শেষ করছি, বাড়ি গিয়ে টাইম পাবো নাকি জানি না। তো সেই হাসছিস কেন বলতো? হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে। আর কি নতুন নতুন কি দেখতে চাইছো প্লিজ জানিও কমেন্টসে, তাহলে সেই অনুযায়ী আমি কন্টেন্ট পাবো।